আমার প্রোগ্রাম কব লাগিব যে অসমৰ ভিতৰত যেহেতু আমার করোনার কারণে দুবছর বন্ধ আছিলে আমি পুনর্বার আরম্ভ করেছো এইখান খেল একচুয়ালি আমার লয়ার আসামের ভিতর মানে সবাতকে ডাঙর খেল ডাঙর টুর্নামেন্ট আমি বহুত জল্পনা কল্পনার অন্তত আমি এবার পুনের আরম্ভ করেছো আরম্ভ করতে আমার অল্প কষ্ট হয়েছে যেহেতু আমার ডেটখন আসলে পাঁচ তারিখত আমি লাহে লাহে আট তারিখত লই আহিলো যেহেতু আজ ফার্স্ট স্টার্টিং এই ক্ষেত্রে কব লাগিব যে আমার লগত আমার আছে ইকবাল ভাগ্নে যিখিনি সহায় সহযোগিতা করেছে আমি নবজাগ্রত তরুণতায় ক্লাব কাম লাইব্রেরীর ধন্যবাদ দিব লাগবে আমালকে এই নবজাগ্রত তরুণতায় ট্রফি হয় আমার ক্লাব মানে কি আয়োজন খেলে এই আমার প্রাইজ মানে লগতে ট্রফি আছে উদ্দেশ্য হল যেহেতু আমার ইয়াত পিছপরা অঞ্চল কব লাগিব যে পিছপরা জেলা ইয়াত ভাল ভাল দক্ষতা খেলুৱৈ আছে কিন্তু খেলুৱৈবিলাকক আগুৱাই লব লাগিব আমি এই ক্ষেত্রত আমি ক্লাবের সদস্যসকলে মিলি আমি টুর্নামেন্টখন পাতিছো যে পিছপরা অঞ্চলেরপরা যাতে মানে ন্যাশনাল পর্যায়ে যাতে প্লেয়ার ওলাব পারে আমি এইখানে আমার উদ্দেশ্য আছিল যাতে ভাল খেলুৱৈ বাহির হয়ে আমার স্টেট লেভেলত খেলব খেলখন কি লেভেলে চলছে বর্তমানে আমার একচুয়ালি মানে পঞ্চায়েত লেভেল তাতে আমার লিখা আছে যদি আমার সাতসমান মানকাচরপরা যদি কোনোবাই টিম আহে এইখান জেলারপরা পঞ্চায়েত লেভেলত আহিব পারিব আর লগতে যদি আদার ডিস্ট্রিক্ট আর আমার যেহেতু নিয়ারেস্ট মেঘালয় আমি ব্রাদারহুড গতিকে মেঘালয়পরা যিকো ঠাইরপরা আহি টিম ইয়াতে পার্টিসিপেট করব পারিব ইতিমধ্যে আমার টিম 28 হয়েছে আর চারিটা বাকি আছে আজি ভালেখানি টিমের লগত কন্ট্রাক্ট হয়েছে কিন্তু আমার মেন উদ্দেশ্য হল 32 টিমস টোটাল 31টা খেলা হব আজি আছিল পানকাটা গাঁও পঞ্চায়েত আর আমার ধানুয়া গাঁও পঞ্চায়েত আমার পানকাটা গাঁও পঞ্চায়েত দুটা 2-0 আমি একচুয়ালি কব লাগিব যে মানে কি এই টুর্নামেন্টখন আরো একটা উদ্দেশ্য হল যেহেতু আজির নবপ্রজন্ম মানে বিভিন্ন ধরনের গুটকা জাতীয় নিশা জাতীয় মানে দ্রব্যত মানে ডুব গেছে যেহেতু আজি যিখিনি সময় আজি লড়াবিলাকে আমি আপনারাও দেখা পাইছে মিডিয়ার যোগেদি যে ইয়াত মানুষে বিভিন্ন ধরনের ব্যস্ত আসলে এই কার্যসূচীখনত মানে লাহে লাহে আমার এই নবপ্রজন্মবিলাকক আমি ভাল পথত আগুয়াই লই আহিব লাগিব যাতে লড়াবিলাকে এই খেল মানে খেল ধেমালিত ব্যস্ত হই যাতে আপনার বেয়া বস্তুর পর আঁতরি থাকে এও আমার ক্লাব দেখা যায় মানকাচরত মানে ফুটবল খেলে নাইজেরিয়ার প্লেয়ার কিন্তু ইয়াত আহে এই আপনাদের এই ক্ষেত্রত কেনেকুয়া মানে আমার 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 এই টুর্নামেন্টখন আপনাদের চাইছে যে 2016 চনত যেটা আমার লাস্ট টুর্নামেন্ট হয়েছিল একেবারে কিন্তু নাইজেরিয়া ঘানার পরা কিন্তু প্লেয়ার আহিছিল কিন্তু যেহেতু আমার আমার এই ডিস্ট্রিক্ট বা আমার এই অসমত ভাল ভাল খেলুৱৈ আছে গতিকে খেলুৱৈবিলাকক আমি অগ্রাধিকার দিব লাগিব গতিকে আমি এইবার টোটালি আমি মানা করে দিছো যে বাহিরের পরা যাতে মানে ইন্ডিয়া আউট